আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা যে কোনো সমস্যা বিপদ আপদ দুঃখ কষ্ট সব কিছু থেকে বাঁচতে আমরা পাঁচটি আমল করতে পারি প্রতিনিয়ত এসব আমলের মাধ্যমে আমরা দুঃখ কষ্ট থেকে কিছুটা হল বেঁচে থাকতে পারি আল্লাহতালা আমাদের প্রতি রহম করবেন অনেক বিপদ আছে যা আমাদের উপর আসত কিন্তু আমাদের আমল করার মাধ্যমে আমাদের দোয়া করার মাধ্যমে আল্লাহ এসব বিপদ সরিয়ে নেন আপদ দুনিয়াতে আসবে কারণ আপদ আসার কারণে আমাদের গুণার সমূহগুলো আল্লাহতলা ক্ষমা করে দেন কিন্তু এসব দোয়া করার মাধ্যমে আল্লাহতারা আমাদেরকে নিরাপদ রাখবেন আর এসব বিপদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দান করে থাকেন যা আমরা দুনিয়া ও আখের হাতে পেয়ে থাকবো প্রতিনিয়ত আমরা যে পাঁচটি আমল করতে পারি এর প্রথম নম্বর হলো রসদ সাল্লা আলি প্রতি দ্রুত পাঠ করা এটা বেশি কঠিন নয় আমরা সলতে যে দূরত পাঠ করি সেই দূর পাঠ করতে পারি সেটা হলো দূরত ইব্রাহিম এছাড়া আরও অনেক দূরত রয়েছে আপনারা সেগুলো পাঠ করতে পারেন রসদ ও আসসালাম এক সাহাবিকে বললেন তোমরা আমার প্রতি প্রচুর দূরত পাঠ করবে যদি তুমি তাই করো তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর হয়ে যাবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ দূরত পাঠের মাধ্যমে আমার সকল চিন্তা দুনিয়া বি যত পেরেশন আছে সবকিছু সমাধান করে দিবে আমরা পেরেশান দূর করতে গিয়ে সিগারেট খাই গান শুনি মুভি দেখি খেলাধুলা করি আসলে এসবে ক্ষণিকটা শান্তি আসে কিন্তু পরিপূর্ণ শান্তি আসে না তখন আমরা দূরত পাঠ করলে মনে শান্তি থাকবে হাদিসে তাই বলছে সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে সুতরাং আপনি দূরত পড়ার মাধ্যমে আল্লা তারা আপনার সকল চিন্তা ভাবনা দূর করে দেবে সিগারেট খাওয়ার প্রয়োজন নেই সিগারেট খেলে টাকার প্রয়োজন হয় শরীরে ক্ষতি হয় গান বাজনা শুনলে শরীরে ক্ষতি হয় জাহানে মা জ্বলতে হবে এসব না করে আপনি দূরত পাঠ করুন এবং তোমার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে আপনার তার গুণা রয়েছে প্রত্যেক আমরা সবিরা গুণা করে থাকি কবিরা গুণা করে থাকি বড় গুণা করে থাকি অনেক ধরনের গুণা করে থাকি তবে আমাদের সবিরা গুণাগুলো মাফ হয়ে যাবে কবিরা গুনার জন্য তাও করতে হবে সুতরাং দ্রুত পড়ার মাধ্যমে আমরা সকল চিন্তা ভাবনা এবং পাপসমূহ ক্ষমা পাচ্ছি দুই নম্বর আমল হলো ইস্তেকবার খরা অর্থাৎ আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করা এ ব্যাপারে রসদ সৌলা আলিসা বলছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেফকার পাঠ করবে আল্লাহতলা তার সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার ডিজিকে ব্যবস্থা করে দেবেন দেখুন এখানে তিনটে জিনিস আল্লাহতলা আমাদেরকে গিফট করছে প্রথম নাম্বার হলো সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন আমরা নানা সমস্যার মতো পড়ি যেমন আমরা যখন ঋণগ্রস্ত হই তখন আমরা ঋণ ফেরত দেওয়ার জন্য অনেক পেরেশনে পড়ি কিভাবে ঋণ দিব যদি আপনি তাও বা পাট পাঠ করেন তাহলে আল্লাহ তালা এর থেকে উত্তরণের উপায় বের করে দিবেন আপনার জন্য সহজ করে দিবেন আপনি জানবেন না আল্লাহ তালা কীভাবে আপনাকে সাহায্য করছেন এমন মানুষ আছে যে আপনাকে সুদমুক্ত ঋণ দিবে আপনাকে সাহায্যে হাত বাড়িয়ে দিবে। আপনি কল্পনা করতে পারবেন না শুধুমাত্র আল্লাহ ভরসা করুন দুই নম্বর হলো সকল দুশ্চিন্তা মিটিয়ে দেবেন আমরা সব সময় দুশ্চিন্তা ভোগি দুশ্চিন্তা ছাড়া এমন কোনো মানুষ নেই আপনি খুঁজে পাবেন না প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সকলের দুশ্চিন্তা রয়েছে দুনিয়াতে থাকলে আমাদের পেরেশন হবেই সুতরাং এসব দুশ্চিন্তা আলাতালা মিটিয়ে দিবেন আপনি তা বয়স পাঠ করুন আপনি নিজে বুঝতে পারবেন তিন নম্বর হলো অকল্পিন উৎস থেকে আমাদেরকে রিজিকি ব্যবস্থা করে দিবেন রিজিক পাওয়ার জন্য আমরা বিশ বছর পড়াশোনা করি চব্বিশ বছর পড়াশোনা করি পড়াশোনা করতেই থাকি বিনিময় কি পাই কেউ চাকরি পায় আবার কেউ চাকরি পায় না আসলে যোগ্যতার উপর নির্ভর করে আল্লাহলা রিজিক দেন আল্লাহ তালা কাকে কীভাবে রিজিক দেবে তা আল্লাহ তালা পূর্বেই লিখে রেখেছেন কিন্তু আমল করার মাধ্যমে আমাদের রিজিকের পরিবর্তন ঘটে রিজিক উন্নত হয় আমাদের অবস্থা আগে থেকে বেশ উন্নত হয় এক হাদিসে এসেছে আমরা যদি আল্লাহ কালামা সঠিকভাবে মেনে চলতাম সঠিকভাবে বিশ্বাস করতাম তার বিধিবিধান মেনে চলতাম তাহলে পাখির মতন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিত বাকি সকালবেলা যায় আর রাত হলে পেট ভরা অবস্থা ফিরে আসে তাহলে করতে হবে কি আমাদেরকে ইসতেকভায়ের পাঠ করতে হবে তিন নাম্বার আমল হল নফর সলাত আদায় করা নফৎ সরাৎ দুই রেখাত চার রাখাত নফৎ সরাত আমরা দুই রেখাত পড়তে পারি মসজিদে গিয়ে দুই রেখা তাহি এতুল সলাত আদায় করতে পারি ইশরাকের সলাত আছে ঘুমানোর পূর্বে আমরা দুই রেখা সলাত আদায় করতে পারি এভাবে অনেক সলাত রয়েছে সুনত সলাত রয়েছে নফল সলাত রয়েছে এই সলাতগুলো আমরা দৃঢ়তার সাথে পালন করে যাব এই ব্যাপারে আল্লাহতালা বলছে হে গণ তোমার সবর ও সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আর নিশ্চয়ই এই কাজ বিনয়ী ও আল্লাহ ভীরু ছাড়া অন্যদের জন্য খুবই কঠিন একমাত্র আল্লাহ ভীরু আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য এই কাজটি সহজ যখন আমার সমস্যা পতিত হব তখন দুই রেখা সলাৎ আদায় করব যখন কোনো কিছু করতে যাব। নতুন কোনো কিছু করতে যাব ভালো কিছু করতে যাব তখন দুই রেখার সলাৎ আদায় করবো আদালত আমাদের প্রতি রহম করবে চার নম্বর হলো সৎকা দান করা সৎকা দান করতে বেশি বলার প্রয়োজন নেই যার যতটুকু তৌফিক আছে সে ততটুকুই দান করবে আপনি মাসে দশ টাকা ইনকাম করেন আপনি ওইখান থেকে পাঁচশো টাকা দান করবেন বিভিন্ন খাতে দান করবে হাসপাতালে দান করবে রোগীদেরকে দান করবেন মিসকিনদের দান করবেন গরিবদের দান করবেন যেভাবে যে অবস্থায় মানুষ কষ্টে আছে সেভাবে মানুষকে দান করে যাবেন আল্লাহতলা বিভিন্ন কারণে আমাদেরকে দুঃখ কষ্টে নিবদ্ধিত করেন কখনো পরীক্ষা করার জন্য কখনো শাস্তি রূপে। এমন অবস্থায় আল্লাহকে খুশি করার বিকল্প নেই রসৎসল্লাহ আলী ইসলাম বলছেন অবশ্যই সতকে আল্লাহ তালার ক্রোধকে ঠান্ডা করে আর খারাপ মৃত্যুর হাত থেকে রক্ষা করে আপনার মৃত্যু যদি খারাপ হয় তাহলে আপনার অবস্থা কি হবে তা আপনি ভালো বুঝবেন যার মৃত্যুর সময় কালেমা উচ্চারণ হয় কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হয় তার মৃত্যুটা যে কতটা সুন্দর একপথ সেই বুঝতে পারবে আল্লাহর কাছে সবসময় খারাপ মৃত্যু থেকে দোয়া করতে হবে যে মৃত্যু যাহা নামে নিয়ে যায় আল্লাহ মাকফিল্লি পাঁচ নম্বর হল দোয়া করা বেশি বেশি দোয়া করা দোয়া করতে হাত তোলার প্রয়োজন নেই দোয়া করতে শরৎ পড়ার প্রয়োজন নেই দোয়া এমন একটা জিনিস যে কোনো অবস্থায় আপনি দোয়া করতে পারেন আপনি শুয়ে আছেন দোয়া করতে পারেন আপনি বসে আছেন দোয়া করতে পারেন আপনি হাঁটছেন দোয়া করতে পারেন যে কোনো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন রসদাল আলী ইসলাম বলেছেন জমিনে বুকে যে কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে যে দোয়ার মধ্যে কোনো পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে কোনো দোয়া করা হয়নি আল্লাহ তালা তার দোয়া কবুল করবে করবেনি সে যা চেয়েছে আল্লাহতালা তাকে তা দিয়ে দিবেন অথবা তদনুসারে তা কোনো বিপদ থেকে কাটিয়ে দিবেন আপনার এমন কোনো বিপদ রয়েছে যা আল্লাহ তালা জানেন সামনে আসবে সে বিপদ আল্লাহতলা সরিয়ে নেবেন কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে কি দোয়া করবেন তা করবেন। ইস্তফার পাঠ করবেন অন্যের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন এভাবে দোয়া করতে থাকলে আপনার বিপদ দূর হবে আর আপনি আল্লাহ তালা নিকটবর্তী হতে পারবেন অতএব আমাদের জীবনে যে কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ যা কিছু আসুক না কেন আমরা মোটেও ঘাবড়াবো না এই আমলগুলো করব আর আলাতারা নিকট দোয়া করতেই থাকব। ইনশাল্লাহ সকল সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝা মনার তাফিক দান করুক আমিন